তুফান সিনেমার নায়িকা নিয়ে আলোচনা সমালোচনা তুঙ্গে। আরেকদিকে দেবের সিনেমায় গান গাবে জুবিন গার্গ। এই দুই এক্সক্লুসিভ আপডেট নিয়েই আজকের ভিডিও। চ্যানেল কিংবা পেজ যেখানেই হন না কেন, নতুন হলে ফলো কিংবা সাবস্ক্রাইব করে পাশেই থাকুন, সাথে অল নোটিফিকেশন অন করুন, যাতে আমার লেটেস্ট ভিডিও নোটিফিকেশনগুলো সবার আগে আপনার কাছে চলে যায়। প্রথমেই আসা যাক সুপারস্টার দেবের কাছে। দেব এবং জুবিন গার্গের গান মানে একসময় সিনেমা হিট ছিল। দেবের প্রায় সব হিট মুভিতেই আমাদের জনপ্রিয় শিল্পী জুবিনের গান ছিল। ইতিমধ্যে শেষ হয়ে গেল দেবের খাজানের বড় স্কেলে নির্মিত আদিবাসী গানের শুট, আর সেই গানেই নাকি কণ্ঠ দিয়েছেন জুবিন গার্গ, এমন তথ্যই ঘুরে বেড়াচ্ছে নেট দুনিয়ায়। তবে এই বিষয়ে অফিসিয়াল কোনো তথ্য পাওয়া যায়নি এখনো। খাদান সিনেমায় দেবের বিপরীতে রয়েছে ইদিকা বাউল। সিনেমাটি মুক্তির পরিকল্পনা রয়েছে 28 জুন। এবার আসা যাক শাকিব খানের কাছে। কিছুক্ষণ আগে চূড়ান্ত হলো তুফান মুভির দুই নায়িকার নাম, একজন এপার বাংলা থেকে আর একজন ওপার বাংলা থেকে। এপার বাংলার জনপ্রিয় নায়িকা মিমি চক্রবর্তী এবং ওপার বাংলার আয়নাবাজি খ্যাত মাসুমা রহমান নাবিলা। সবকিছু ঠিকই ছিল, ভেজালটা বাজলো নাবিলাকে নিয়ে। অধিকাংশ সাকিবিয়ান নাবিলাকে মেনে নিতে পারছেন না, তার চেহারা তার লুকের সঙ্গে শাকিব খানকে মানায়নি বলে অনেকের দাবি। সত্যি কথা বলতে আমার কাছেও নাবিলা পছন্দের না। বাংলাদেশ থেকে সামিরা খান মাহি হলে বেটার হতো, তবে পরিচালক রায়হান রাফি হয়তোবা গল্পের প্রয়োজনে তাকে চুক্তিভুক্ত করেছে। আগামী ঈদুল আজহাকে টার্গেট করে নির্মিত হচ্ছে তুফান। এই সিনেমায় একজন গ্যাংস্টার হয়ে আসছেন শাকিব খান। তো বন্ধুরা, এই ছিল সুপারস্টার দেব এবং সুপারস্টার শাকিব খানের লেটেস্ট আপডেট দুইটি। এ নিয়ে আপনাদের কোনো কিছু বলার থাকলে অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি করে শেয়ার করুন। ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে দেওয়ার জন্য।